বাংলাদেশ জাতীয় দলের শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত হয়েছে। দুটি টেস্টই হবে পাল্লে কেলেতে। লঙ্কানদের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ চূড়ান্ত ছিল আগেই, বাকি ছিল শুধু সূচি আর ভেন্যু। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটাও জানিয়ে দিয়েছে, 21 থেকে 25 এপ্রিল শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা, আর সাদা পোশাকের দ্বিতীয় ম্যাচটি চলবে 29 এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত। যদিও এর আগে 17 ও 18 এপ্রিল মুমিনুনরা নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাভুক্ত সিরিজটি খেলতে 12 এপ্রিল শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ ক্রিকেট টিম। এবার আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। শুল্ক ফাঁকি দিয়ে আনা ইলেকট্রনিক্স পণ্য খুঁজতে গিয়ে মিলল বিপুল বিদেশি মদ। রাজধানী জুরাইনে আইরিশ পাব অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান শেষে উদ্ধার করা হয় আরও 65টি ওয়াকি টকি। গাইবান্ধার সুন্দরগঞ্জে গর্তে মাটি চাপা পড়ে দুই ভাই সহ একই পরিবারের 3 শিশুর প্রাণ গেছে। বিকেলে উপজেলার বেলোকা ইউনিয়নের কিষামত সদর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। খুলনায় শুরু হয়েছে 26 দিনব্যাপী মুজিব বর্ষ 21 বইমেলা। মহানগরীর বয়রা এলাকায় মেলার উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।